আছে, আপনারা যখন বাইক ওয়াশ করবেন তখন এইভাবে আপনার চ্যাপটা করে পানি দিতে পারবেন। এখানে প্রত্যেকটা বার করে দেওয়া আছে এবং চিহ্ন দেওয়া আছে পানিটা কিভাবে বের হবে, প্রত্যেকটা চিহ্ন দেওয়া আছে। তো দেখুন, ধাক্কা দিলে লেগে যাবে, আবার যখন খুলবেন তখন এই যে লাল বাটনটা এটাকে চাপ দিয়ে ধরে টান দিবেন, খুলে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার প্রিয় চ্যানেল সুমাই ইলেকট্রিকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে দেখাবো একটি ভিটকেস, এটা ভিটকেস না, এই ভিটকেসের মধ্যে আছে একটি আজব জিনিস, সেই আজব জিনিসটি আজকে আপনাদেরকে দেখাবো। তাই এই জিনিসটির ফুল ভিডিওটি দেখতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। এটি খুব সহজেই আপনারা ক্যারি করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি সুটকেস দেওয়া আছে। এবং বিশেষ করে যারা বাইক লাভার আছেন অথবা গাড়ি, আপনাদের নিজেদের গাড়ি খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে চাচ্ছেন, তাদের জন্য এই ডিভাইসটি আজকে আপনাদেরকে এই ডিভাইসটি আনবক্সিং করে দেখাবো এবং এই ডিভাইসটির স্পিড দেখাবো। তো এটি হচ্ছে আমাদের ডাবল ব্যাটারি সিস্টেম একটি, দেখুন এটি হচ্ছে ডাবল ব্যাটারি যুক্ত একটি হাই প্রেশার কার ওয়াশ। এই হচ্ছে আমাদের ডাবল ব্যাটারি যুক্ত একটি কার ওয়াশটি, দেখতে পাচ্ছেন কার ওয়াশটি। এখন আমরা আপনাদেরকে এটা সেট আপ করে দেখাবো। তো এটা সেট আপ করা খুবই সহজ, যেমন এটার সাথে একটি লেন্স দেওয়া আছে, হ্যাঁ এটা কি কাজ আছে সবই দেখাবো, শুধু আমি ফিটিংটা আপনাদেরকে দেখাই। এটা এখানে চাপ দিলেই লক হয়ে যাবে ব্যাস, এবং এখানে পাইপ দেওয়া আছে তোদের একটি বাইক ওয়াশ করার জন্য, এর থেকে পাইপ আমার মনে হয় বেশি প্রয়োজন হয় না। তারপরও আপনারা চাইলে সাথে পাইপ অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। যদি আমাদের মাপা নাই, 20 ফিটের মতো হবে, এখানে 20 ফিটের মতো পাইপ দেওয়া আছে। এটা সেট আপ হচ্ছে, আপনারা প্রথমে এটা খুলবেন, খোলার পরে এটা ভেতরে দিবেন, দেওয়ার পরে এখানে এটা পাইপটাকে শক্তভাবে লাগাবেন, একটু জোরে ধাক্কা দিলে লেগে যাবে। তারপরে এটা টাইট করে দিবেন, পাইপটা লক হয়ে গেল। এখন আমি কানেক্টরটা এখানে লাগাবো। এটা সেট আপটা একদম সিম্পল, আপনারা খুব সহজে সেট আপ করতে পারবেন, হ্যাঁ এটা সেট আপ একদম সহজ। এখন আমি ফিল্টারটা লাগাবো, এই হচ্ছে ফিল্টার, তো ফিল্টারের পাইপটা সেম ভাবে লাগাবেন। এটা হচ্ছে ফিল্টার লাগালাম আমি, ফিল্টারটা আমি ইনপুটের বালতিতে দিয়ে দেবো, দেখুন এই যে বালতিতে দিয়ে দিলাম। এখন এই হচ্ছে একটা ব্যাটারি, এটার সাথে এই মেশিনটার সাথে দুইটা ব্যাটারি থাকবে, এই একটা ব্যাটারি, এই আরেকটা ব্যাটারি, এই দুইটা ব্যাটারি থাকবে। এবং যারা শ্যাম্পু ওয়াশ করতে চান, ফর্ম ওয়াশ করতে চান, তাদেরকে এরকম একটি শ্যাম্পুর বোতল দেওয়া হবে। এটা কিভাবে লাগাতে হয় আমি দেখাবো। এবং ব্যাটারিগুলোকে চার্জ করার জন্য থাকবে একটি চার্জার, আপনারা যখন শ্যাম্পু ওয়াশ করবেন তখন আপনাদের একটি হ্যান্ড গ্লাভস লাগবে, হ্যান্ড গ্লাভস দিয়ে ধরে দেওয়ার জন্য, এখানে একটি হ্যান্ড গ্লাভস দেওয়া থাকবে। এবং ওয়াশ করার শেষে আপনারা যখন পানিটা শুকাবেন, শুকানোর জন্য একটি টাওয়াল দেওয়া থাকবে। তো এই পুরো সেট আপটাই আপনারা আমাদের কাছে পাবেন। এখন আমি আগে ব্যাটারিটা কানেকশন করে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের ব্যাটারিটা, ব্যাটারিটা লাগানোর সময় এমনি ধাক্কা দিলে লেগে যাবে, কিন্তু যখন আপনারা খুলবেন তখন এটা চাপ দিয়ে ধরে টান দিলে খুলে যাবে, এমনি ধাক্কা দিলে লেগে যাবে। আবার যখন খুলবেন তখন এই যে লাল বাটনটা এটাকে চাপ দিয়ে ধরে টান দিবেন, খুলে যাবে। তো দেখো আমি এখন চালিয়ে আপনাদেরকে স্পিড দেখাবো। দেখুন এখানে একটা লেন্স আছে, এই লেন্সটা ঘুরালে এটা কয়েক ধরনের পানি হবে, যেমন এখন আমি এটা চালিয়ে আপনাদেরকে একটু দেখাই কয়েক ধরনের হয়। এটা এখন সোজা যাবে, উপরের দিকে যাবে, হ্যাঁ সোজা যাবে, সে আপনারা যখন বাইক ওয়াশ করবেন তখন এইভাবে আপনার চ্যাপটা করে পানি দিতে পারবেন। তারপরে চ্যাপটা করে এখানে কয়েকটা, সামনে শোন, এখানে দেখেন কয়েকটা সাইজ আছে, আপনারা কীভাবে পানি দিতে চান, এখানে প্রত্যেকটা বার করে দেওয়া আছে এবং চিহ্ন দেওয়া আছে পানিটা কীভাবে বের হবে, প্রত্যেকটা চিহ্ন দেওয়া আছে। তো দেখুন আমাদের দোকান হচ্ছে ঢাকা নবাবপুর কাপ্তার বাজার কমপ্লেক্স ভবন নম্বর 1 দ্বিতীয়তলায় 12 নম্বর দোকান। আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন, অথবা চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে শুধু ডেলিভারি চার্জে পাঠাইলে হবে এবং আপনাদের ঠিকানাটা দিয়ে দেবেন। এই ডাবল ব্যাটারিযুক্ত মেশিন খুব অ্যাভেলেবেল না, খুব কমই আছে আমাদের কাছে স্টকে, তাই আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন। এর অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা সরাসরি দোকানে চলে আসুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।